পড়া চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দর্শক আছে আমাদের দর্শক এবং আমার পাশে হচ্ছে সোশ্যাল মিডিয়া রাইট নিউজ ইন্ডিয়ান চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এজ ওয়েল আমি আপনাদের সাথে জানা আছে ভার্জিনিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর পক্ষে আপনি একজন ম্যানেজার হিসেবে করে আছে আপনার অনুভূতিটা কেমন আছে সেটা আপনি জানেন আমি সাংবাদিক পড়াশোনা অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম করতে পেরেছি সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি
স্বাধীনতা সূর্য একবার অস্তমিত হবে তা ফিরে পাওয়া খুব কঠিন এবং জটিল, এটা আমার কথা নয়, মীর মোশাররফের কথা, বিশ্বাস। আমি আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশকে যে আমরা 7 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার স্বাধীন করেছি, লাখো ছাত্র জীবনের মধ্যে আমরা দেশকে স্বাধীন করেছি, তো সেক্ষেত্রে আপনার অপিনিয়ন কথা আছে? আমি আন্দোলনে আসলে প্রকৃতি দেখছি কি হচ্ছে না হচ্ছে, এবং ছাত্রদের যে ইয়েটা তখনও আন্দোলন তো আসলে স্বাভাবিক দাম, ওনাদের মানে একটা যৌক্তির দাম, আন্দোলন শান্তিপূর্ণ করে যাচ্ছে বেগ, মানে আমরা মানে চাচ্ছি যে তাদের আন্দোলনটা কেন এটা আদর্শ হলেও এটা বিচিত করে সরকার মিথ্যাবাদ করেছে সেটা আমার মনে আছে, এবং আসতে যখন মানে একটা ইয়ের সীমানা মন্ত রয়েছে যে শ্রমিকদের নামে বা ছাত্রদের বিধান হয়েছে, এক সপ্তাহ দেশ বন্ধ করে রাখা হয়েছে, এইটা আসলে সম্ভব হতে চাই, এটা সরকার সে নিজে দেশ বন্ধ করে এবার যখন শুরু হয়েছে 15 তারিখে মেয়েদের ছাত্রদের দিয়ে নির্মীয় অনেকেই হয়তো আমি বন্ধুদের পাঠাচ্ছি, তার মানে এই সরকারের সিস্টেমকে আমি ভালোবাসি, আমি তখনই প্রতিবাদ করছি মেয়েদের যেভাবে আমরা জানতাম 70-80 হাজার রাজাকার মানে স্বাধীনতার সময় ইয়ে করেছিল, 2 লক্ষ রাজাকার তাইলে মানে 18 লক্ষ শান্তি সবাই হচ্ছে মুক্তিতে দেওয়া হচ্ছে 2 লক্ষ এবং আন্দোলন এটা সরকার হয়তো বুঝতে সময় নিচ্ছে, এটা বিপ্লবী ছিল, এটা আন্দোলনের রূপে আসছে বিপ্লবটা, এটা বিপ্লব হতো একটা ইয়ে ছাত্ররা দেখিয়ে গেছে যে সবাই আমরা তাদের কাছে কোনো লাভ নেই, আমরা কোনো ভবিষ্যৎ নেই বাচ্চাদের যে এমন না করে এটা না, তো দেশের সবার জন্য তাদের জন্য আমরা আছি। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনার তুলে ধরলেন এবং আমরা 7 ঘন্টার মধ্যে যে আমরা দেশকে স্বাধীন করেছি সেই ক্ষেত্রে আমি বলবো কুমড়ু ফুটে তুলে নয় করেছে সজনে ডাটায় ভরে গেছে গাছ, আর আমি ডালের করি শুকিয়ে দেখেছি পোকা কবে আসছি কবে ছিটি তার কবিটি ছিল ছেঁড়া আর রক্ত মাগু ওরা বলে তোমার করে সে গল্প শুনতেছে বলো মা তা কি হয় তাই তো আমার আসলে দেরি তোমার জন্য নারীকে ফিরে গেছে প্রতিখানের উদ্দেশ্যে যে এটা সেটা আরও কত কি তার ঠিক আছে বাড়ির ঢুকবে ছাপসে চোখে মাথা গায়ে উঠোনে উঠোনে যেখানে ঢোকার সব শোকনে রাখে আজকের এই বিশেষ দিনে আপু জফর আবার দুলা লিখা কোনো এক মাকে করে যাবে আপনাকে আমি অবশ্যই করে দিই আপনাকে আপনাদের সাংবাদিক ভাইরা অনেক আসলে শ্বশুরবাড়ি চাওড়ে সিলেট হারোয়ারের মাঠ থেকে হারোয়ার পুলিশ নিয়ে যান, প্রয়োজনে ঠান্ডা পানি খাওয়ার জন্য রিয়াতে আসবেন, কেস ঘরে শ্বশুরবাড়ির জন্য ঠান্ডা পানি দিয়ে সেই প্রত্যাশা নিয়ে আমাদের চ্যানেল থেকে আমি বক্সিতে অ্যাটেন্ড করার জন্য যাদবজি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আজ রাত 9:15 সরাসরি আমাদের টিভি চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনা সঙ্গে থাকেন, আমি সাংবাদিক সরাসরি বিদায় রেখে রাখছি, যাদবভাই ভালো থাকেন সুস্থ থাকেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কামিং, ধন্যবাদ।